ওই আলোচনাগুলো বাদ দাও যেটা চায়ের আড্ডায় হয়, যা তোমাকে প্রতিদিন নষ্ট করছে সময়। একটা ছেলের কথা বলি, যে প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা ঘুমায়, ভালো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালো, সেই ছেলেটা প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা আড্ডায় দিচ্ছে। তাহলে 8 9 ঘন্টা ধরলাম, 9 ঘন্টা এদিকে হচ্ছে 6 ঘন্টা, কত হলো 9 15 ঘন্টা, তাহলে 24 ঘন্টার মধ্যে থাকলো কত বলো? 9 6 15 ঘন্টা, আর 9 ঘন্টা থাকে। আর 9 ঘন্টা, আচ্ছা এই 9 ঘন্টার মধ্যে তার খাওয়া দাওয়া, তার বাথরুম গোসল সব কিছু আছে, অন্যান্য কাজ আছে, সব কিছু মিলে দেখা যাচ্ছে যে আরও তার 2 ঘন্টা চলে গেল। তার কত ঘন্টা থাকলো? 7 ঘন্টা। 7 ঘন্টা থাকলো, এই 7 ঘন্টা থাকলো, এই 7 ঘন্টার মধ্যে তাকে কিছুটা রিল্যাক্স করতে হয়। হ্যাঁ, তাকে কিছু তুমি জানো বাজার সদে করতে হয়, কিছু প্রয়োজনীয় কাজ করতে হয়। ধরলাম যে আরও 2 ঘন্টা চলে গেল, কত থাকলো? আর 5 ঘন্টা থাকলো। এই 5 ঘন্টার মধ্যে দেখবা যে কিছু পারিবারিক আলোচনা আছে, তার জন্য কিছু সময় দিতে হয়, তার জন্য দেখলাম আরও 1 ঘন্টা, কত থাকলো? আর 4 ঘন্টা। এই 4 ঘন্টার সময় যদি তুমি দিতে না পারো, তো কিভাবে তুমি সামনে আগাবে, কিভাবে তুমি উপরে যাবে, কিভাবে তোমার লক্ষ্য পূরণ করবে? প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা যদি পড়ে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আরো যদি ভালো পড়ে তাহলে আমি বলো 4 থেকে 6 ঘন্টা পড়তে হবে প্রতিদিন। যারা চাকরি করেন তাদেরকে বলো যে ব্যস্ত আছেন, খুব ব্যস্ত, 1 থেকে 2 ঘন্টা বের করেন, কমপক্ষে 1 থেকে 1 ঘন্টা বের করেন, কমপক্ষে 1 ঘন্টা। Oh.